ভালো লাগছে আপাতত এসে। এই যে ফ্যান্টাসি এলিমেন্টস দিয়া থাকলেই হলো আরও ভালো লাগে, মানে রূপকথার গল্প। অন্তিক মাহমুদের বই অনেক পছন্দ। আমার বাবার সঙ্গে আসছি আর আমার ছোট বোনের সাথে। এবার আমি চারটি উপন্যাস লিখেছি। প্রথম যেটি সেটি হচ্ছে একটি সায়েন্স ফিকশন, নাম হচ্ছে দ্য নিউ ওয়ার্ল্ড। দ্বিতীয় যেটি একটা প্যারাসাইকোলজি উপন্যাস, হারানো জ্যোৎস্নার সুর। এছাড়া একটি ভৌতিক উপন্যাস লিখেছি, মৃত্যুবাড়ি। পাশাপাশি একটি গোয়েন্দা উপন্যাস যেটির নাম হচ্ছে রূপাসিন্ধু। এই চারটি উপন্যাস আমি এবছর লিখেছি। আজকে যে ভ্যালেন্টাইন্স ডে এবং এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিনছেন, শুধুমাত্র যে ইয়াং যারা আছেন তারা কিনছেন এমন না, আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক যারা আছেন, ছোটো যারা আছেন তারাও এই উপন্যাস কিনছেন। এবং ভ্যালেন্টাইন্স ডের এই দৃশ্যটা খুব ভালো লাগছে যে সবাই আসছেন, সুন্দরভাবে ঘুরছেন এবং মেলাকে দারুণভাবে উপভোগ করছেন। এটা একটা ভালো লাগার জায়গা, আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা, সেই আমরা কিন্তু সেই আবহাওয়াটা আজকে পাচ্ছি। ওনার বই আসলে আমি অনেকদিন ধরেই পড়ি, আর মেইনলি আমার পছন্দ সায়েন্স ফিকশন। ওনারগুলো লাইফ চেঞ্জিং, আসলে অনেক এডুকেশনাল হয়, অনেক রিয়েলিস্টিক একটা চিন্তা ভাবনা এবং ক্রিয়েটিভ, তো আমার মনে হয় অনেকেরই ভালো লাগবে। মোস্তাক আহমেদের এটা হচ্ছে অচ্যুত আত্মা ভূতের। আমার আগে থেকে ভালো লাগে, আমাদের স্কুলে আগে ওনার স্টল বসেছিল, কিনেছি, ভালো লাগে। বইমেলা আজকে ভালোবাসা দিবস, তাই আজকে আমি আসলাম। অফিসের ব্যস্ততার কারণে এবারই আজকে প্রথম আসা, আরও আগে আসতে পারলে ভালো লাগতো। আমার ভালো লাগছে কারণ বইমেলা বেশ পরিচ্ছন্ন, ধুলাবালিও এবার কম, আজকে প্রচুর লোকজন আর সবাই বই কিনছে। এবং ভালোবাসা দিবসে আমি দেখলাম সবচেয়ে বেশি বই বিক্রি হয়, এটা একদিকে ভালো। আর আমি আগামী স্টলেই সবসময় থাকছি এবং সেখানে এবছর আমার বাবা হুমায়ুন আজাদের যে রবীন্দ্রনাথ বিষয়ে যেই লেখাগুলো ছিল তা নিয়ে একটা সংকলন বের হয়েছে, রবীন্দ্রনাথ। তো এই বইটাও এসেছে, এটা দেখলাম। এবং আরও অনেক নতুন নতুন বই এসেছে, যদিও আমার কোনো বই এবার আসেনি, অন্যদের বই কিনছি, সব মিলিয়ে ভালো লাগছে আমার। এবারের বইমেলায় আগামী প্রকাশনী থেকে এসেছে আর শর্ট হিস্ট্রি অফ বাংলাদেশ বইটি। এই বইটিতে আমি ইংরেজি ভাষায় বাংলাদেশের ইতিহাসকে সহজ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটি বই হচ্ছে নবান্ন প্রকাশনী থেকে আসছে, শৈশবের গল্প। তো ভালোবাসা দিবসের ভালোবাসাটা হোক বই উপহার দেওয়ার মাধ্যমে। আমি বলবো একটি সুন্দর বই উপহার দিলে ভালোবাসার মানুষের কাছে তার বইটাও থাকলো, তার স্মৃতিটাও থাকলো, জ্ঞানটাও মলাটবন্দি অবস্থায় তার হাতে পৌঁছে গেল। অনেকদিন ধরে আসলে আড়ালে প্রচ্ছদে কাজ হয়তো করছে, কিন্তু একেবারে কবিতার সাথে মিলিয়ে ছবি আঁকা সেটা হয়তো অনেক বছর পর উনি করেছেন, সেদিক থেকে এটা একেবারেই এক্সেপশনাল একটা কাজ। আর যদি বিষয়বস্তুর কথা বলি, হৃদয় নিংড়ানো একেবারে প্রেমের কথা আছে, দ্বিখণ্ডন করে দেওয়া হয়েছে হৃদয়কে, শুধু পথকেই না আর কে। অনুভূতিটা দারুণ। অ্যান্ড আমি এসে আগামী প্রকাশনী থেকে দুটো বই কিনেছি, ডক্টর প্রতিভা রানী কর্মকারের, যিনি আমার একজন গুরু অ্যান্ড আমার একেবারে কাছের মানুষ, ওনার দুইটা বই, বাংলা ভাষায় সহজ পাঠ অ্যান্ড আ হিস্ট্রি অফ বাংলাদেশ, শর্ট হিস্ট্রি অফ বাংলাদেশ। খুবই দারুণ বইগুলো। হুমায়ুন আহমেদের বিশেষ করে তার বইগুলো। আরেকটা হচ্ছে আমার ইংলিশের মঞ্জরিন শহীদের নাম আপনারা সবাই শুনছেন হয়তোবা, তার বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর কি। তার ইংলিশ ডিকশনারি থেকে আমি অনেক কিছু জানতে পারি, গ্রামার এইসব আর কি, মানে আমার শিক্ষার বিষয়ের সাথে যেগুলো মানে রিলেটিভ আসছে সে ধরনের বই আমার বেশি ভালো লাগে।